যে আমাদের যেসব চলছে, দুপুর 1:30 বাজে, তখন মেয়ে আর আমি রেডি হচ্ছি বেরোবো বলে। মেয়ের আজকে ড্রয়িং এক্সাম ছিল, তাই বেরিয়েছি দুজনে, অটো করে যাব। আর এই সময় তো বেরোই না, তাই এখন তো প্রায় 41 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড গরম, তাই নাক মুখ ঢেকে বেরোতে হচ্ছে, নাক মুখ জ্বালা করে রোদে বেরোলে। কাজেই মেয়েকে একটু সাবধানে নিয়ে বেরোতে হয়েছে, ওই সময় বেরোয় না, আমরাও বেরোই না, কিন্তু আজকে তো বেরোতেই হবে ওর ড্রয়িং এক্সাম বলে। দাঁড়িয়ে আছি, ওটার জন্য ওয়েট করছি। রাস্তাঘাট পুরো শুনশান 1:30 সময়, এই সময় তো লোকজন কমই থাকে, আর আমরা ওই সময় বেরোই না, আর প্রচণ্ড গরম বলে এখন লোকজন খুবই কম বেরোয় এই টাইমে, খুব প্রয়োজন ছাড়া তো এখন কেউ বেরোয় না। আমরাও তো বেরিয়েছি ড্রয়িং এক্সাম বলে, প্রচণ্ড গরম, মানে নাক মুখ জ্বালা করছে যে বেরিয়েছি, তাই নাক মুখে ঢেকে বেরিয়েছি, যে কম লোকজন রাস্তাঘাটে, বেশি দূরে নয়, কাছেই যাবো, অটো করে প্রায় 5-7 মিনিট লাগে যেতে ড্রয়িং সেন্টারে পৌঁছাতে। ড্রয়িং সেন্টারে পৌঁছে গেছি আমরা, মেয়েকে ঢুকিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ঢুকে যা, এত গরম বাইরে দাঁড়ানো যাচ্ছে না। এখন দুপুর 1:45 বাজে, ওকে পৌঁছে দিয়ে আমি আবার ব্যাক করবো। দাঁড়িয়ে আছি ও চাঁদ, ওখানেও লোকজন খুবই কম, সবজির দোকানওয়ালারা বসে আছে সবজি নিয়ে, তখনও মানে পেটের দায় বড় দায়, সবজি বিক্রির জন্য বসে আছে তখন। 4:15 সময় মেয়েকে আবার আনতে গিয়েছি, তখনও মানে গরম, প্রচণ্ড গরম, ভয় লাগছে এরকম গরমে, মানে শরীর খারাপের একটা ভয় থাকে, তাই নাক মুখ আবার নাক মুখ ঢেকে পেয়েছি মেয়েকে, যে খুব গরম, তাড়াতাড়ি করে সেখান থেকে আমরা বেরোই, বাড়িতে তাড়াতাড়ি করে চলে আসব। আবার নাক মুখ ঢেকে নিয়েছি, যে অটো করে তাড়াতাড়ি করে ফিরছি, আর অটোতেও লোকজন নেই, অটোওয়ালা বলছে যে এই সময় প্যাসেঞ্জার খুব কম, লোকজন বেরোচ্ছে না, অটোওয়ালার নাক মুখ ঢেকে রেখেছে বলে খুব গরম, আর অটোতে বসেছি এত গরম, হাওয়া লাগছে, লু, প্রচণ্ড লু, নাক মুখ জ্বালা করে। তাড়াতাড়ি করে আমরা ফিরে এসেছি, এই সময় তো বেরোই না, আজকে বেরোতে হয়েছে এক্সাম বলে।